ওকে, আচ্ছা তো রেকর্ডিং স্টার্ট করে করে দিছি। আচ্ছা তো আমরা হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো রাস্টার স্ক্যান আর র্যান্ডম স্ক্যান এই দুটো কি মনে আছে? রাস্টার স্ক্যান ডিসপ্লে কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা ছবি দিয়েছি, হ্যাঁ তো এটা দেখে বোঝার কথা রাস্টার স্ক্যান কি মনে আছে। আচ্ছা রাস্টার স্ক্যান কি বলতে পারবেন? রাস্টার স্ক্যান ডিসপ্লে হচ্ছে, আমি একটু রিক্যাপ করি, আমরা অনেকদিন আগে পড়েছিলাম তো একটু রিক্যাপ করি। রাস্টার স্ক্যান ডিসপ্লে হচ্ছে যে ডিসপ্লেটা আমার, দেখেন এগুলা হচ্ছে পিক্সেল রো, তো এইটা রো বাই রো স্ক্যান করে। আমরা সাপোজ কি আঁকাতে চেষ্টা করছি, একটা ত্রিভুজ আঁকাতে চেষ্টা করছি, ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল আঁকানোর জন্য আমরা, আসেন, রাস্টার স্ক্যান ডিসপ্লে হচ্ছে যেটা আমার রো বাই রো স্ক্যান করে, স্ক্যান করে করে আমার হচ্ছে কি করবে, যেটা আঁকানো দরকার সেটা আঁকাবে। কিন্তু আমার সাপোজ আঁকানোর দরকার হচ্ছে একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটা আঁকানোর জন্য ওকে এরকম রো বাই রো স্ক্যান করে করে আঁকাতে হবে, ও ডিরেক্ট ত্রিভুজ আঁকাতে পারবে না, ঠিক আছে? তার মানে কি, ত্রিভুজটা দেখতে কেমন হবে, উপর থেকে আস্তে আস্তে, প্রথম স্ক্যান করলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে, সেকেন্ড স্ক্যান করলে এখানে দুইটা, তারপর এখানে দুইটা, তারপর আরও দুইটা, আরও দুইটা, এইভাবে আস্তে আস্তে উপর থেকে নিচে একটা ত্রিভুজ, হ্যাঁ পুরো ডিসপ্লেটা স্ক্যান করা লাগবে। এই ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গেলটা তৈরি করতে হলে পুরো ডিসপ্লেটাই আমার, দেখেন, স্ক্যান করা লাগছে। তো দিস ইজ কল্ড রাস্টার স্ক্যান ডিসপ্লে। তো নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। সো র্যান্ডম স্ক্যান ডিসপ্লে তাহলে কি মনে আছে? রাইট, সো র্যান্ডম স্ক্যান ডিসপ্লে আমি একটা ডায়াগ্রাম আবার একটু দেখাই। দিস ইজ র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। সো এখানে হচ্ছে গিয়ে আমার যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রন গান। তো ইলেকট্রন গান যেটা করবে সেটা হচ্ছে আমার যেটা আঁকানো প্রয়োজন, সাপোজ আমার আঁকানো প্রয়োজন হচ্ছে এই ত্রিভুজটা, ও দেখেন ডিরেক্ট আলো ফেলতেছে যেখানে হচ্ছে ত্রিভুজ আঁকা, যেটুক জায়গা নিয়ে আমার ত্রিভুজ আঁকানো প্রয়োজন সেই জায়গাটাতেই শুধুমাত্র আলো ফেলছে, ও পুরো স্ক্রিনটাকেই স্ক্যান করছে না। আমার একটা ত্রিভুজ আঁকানো প্রয়োজন, ও শুধুমাত্র এই যে ত্রিভুজের দিকেই, দেখেন আলো ফেলছে, প্রথমে এই যে আঁকা শুরু হলো, দেন ও লেজার যেরকম বিম ফেলে ওরকম লেজার বিমের মতো বিম ফেলে শুধু ত্রিভুজ যেটুক জায়গা নিয়ে আছে সেইটুক জায়গায় সে লাইট ফেলবে। কিন্তু রাস্টার স্ক্যান ডিসপ্লেতে কী হবে, এই ত্রিভুজ আঁকানোর জন্য সব জায়গায় লাইট ফেলবে, ফেলে যে জায়গায় ত্রিভুজের পিক্সেলগুলো আছে সেই জায়গাটা পুরো ডিসপ্লেতে আলো ফেলে আলোকিত করবে, ঠিক আছে? এটা হচ্ছে রাস্টার স্ক্যান আর র্যান্ডম স্ক্যান। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, র্যান্ডম ভার্সেস রাস্টার, এটা পরীক্ষায় আসতে পারে। সো আপনাদের এই কনসেপ্টটা এবং ডায়াগ্রাম সহ কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি। আসুন, ওকে, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত রাস্টার র্যান্ডম পড়েছিলাম এবং আমরা বলেছিলাম যে কালার নিয়ে একটু কথা বলবো আমরা, কালার ডিসপ্লে। সো দুই ধরনের কালার ডিসপ্লে আছে, একটা মেথড আছে যে মেথডের মাধ্যমে আমরা কালার ডিসপ্লেগুলোকে লাইটিং করি। তো দুই ধরনের মেথড, একটা হচ্ছে বিম পেনিট্রেশন মেথড আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। সো বিম পেনিট্রেশন মেথড আর শ্যাডো মাস্ক মেথড, এই দুইটা মেথড ইউজ করে আমরা মূলত কালার সিএটি মনিটর যেগুলো আছে ওগুলো ডিজাইন করি। তো বিম পেনিট্রেশন মেথড কি? তো বিম পেনিট্রেশন মেথড অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিসপ্লে সামনে একটা ফসফর লেয়ার ছিল, মনে আছে? ফসফর কোটেড লেয়ার,
যেখানে আমার ছবিটা ভেসে ওঠে, এটা মনে আছে কারো নাকি ভুলে গিয়েছেন? আচ্ছা আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাই, আমরা আসলে অনেক দূর পড়ে গেছি, পড়ে ফেলছি। এই যে দেখেন ডিসপ্লের সামনে কি আছে, ফসফর কোটেড স্ক্রিন। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই মেথডটা কি করে, বাবা একটু যাই, বিম পেনিট্রেশন মেথড। ওকে, সো বিম পেনিট্রেশন মেথডে কি বলছে, যে এই ফসফর কোটেড স্ক্রিনে আমার দুইটা লেয়ার আছে, রেড আর গ্রিন। সাপোজ ভেতরের লেয়ারটা হচ্ছে রেড আর বাহিরের লেয়ারটা হচ্ছে গ্রিন। ওকে, সো এই দুইটা লেয়ার আছে। তো দ্য ডিসপ্লে কালার ডিপেন্ডস অন হাউ ফার দ্য ইলেকট্রন বিমস পেনিট্রেটস ইন টু দ্য ফসফর লেয়ার্স। তো আপনি যে রঙটা দেখবেন ওই রঙটা আসলে ফুটে উঠবে কীভাবে, এইখানে যে ইলেকট্রন গান থাকবে সেই ইলেকট্রন গানটা একটা আলো ফেল, একটা ইলেকট্রনের ফ্লো ফেলবে। ইলেকট্রন গান কি মারে, ইলেকট্রন শ্যুট করে, সো ইলেকট্রন শ্যুট করবে। তো শ্যুটটা কখনো তীব্র হবে কখনো হালকা হবে। তীব্র হলে কি হবে, তীব্র হলে এই ইলেকট্রন বিমটা এই রেড যে লেয়ারটা আছে এটা পেনিট্রেট করে গ্রিন লেয়ার পর্যন্ত চলে যাবে। গ্রিন লেয়ার পর্যন্ত যখন যাবে তখন আপনারা স্ক্রিনে কী রং দেখতে পাবেন, গ্রিন, ঠিক আছে। আবার যদি এইটা একটু হালকাভাবে ইলেকট্রন শ্যুট করে তাহলে কি করবে, ও রেড লেয়ারের উপরই পড়বে কিন্তু গ্রিন লেয়ার পর্যন্ত যেতে পারবে না। ওয়েলকাম স্যার, আসুন। আচ্ছা, তো বিম পেনিট্রেশন মেথডে কি হবে, এই ইলেকট্রন গানটা কখনো জোরে শ্যুট করবে কখনো আস্তে। জোরে যখন শ্যুট করবে তখন হচ্ছে এই যে রেড যে লেয়ারটা আছে এইটা ভেদ করে সে গ্রিন লেয়ার পর্যন্ত চলে যাবে, যাওয়ার ফলে কি হবে, আমি গ্রিন দেখতে পাবো, গ্রিন কালারটা দেখতে পাবো। আবার যদি আস্তে শ্যুট করে দেন আমরা রেডটা পার হতে পারবে না, ও রেডে গিয়েই আটকে যাবে, তখন আমরা রেড কালারটা দেখতে পাবো। তাহলে বলতে পারেন যে স্যার আমরা কি খালি রেড আর গ্রিনই দেখবো, না রেড আর গ্রিন দেখবো না, আমরা হচ্ছে রেড আর গ্রিন এবং রেড গ্রিনের কম্বিনেশনে যে কয়টা কালার পসিবল সেগুলো দেখবো। তার মানে এখনকার স্ক্রিনগুলো কি জানেন, আপনারা অনেকেই জানেন এখনকার স্ক্রিন হচ্ছে RGB, RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। দেন দিস স্ক্রিনস ওয়াজ RG, জাস্ট রেড গ্রিন। সো রেড গ্রিন দিয়ে আমার যে কয়টা কালার তৈরি করা সম্ভব, রেড গ্রিন মিক্স করে যে কয়টা কম্বিনেশন করে যে কয়টা কালার তৈরি করা সম্ভব সেই কয়টা কালার আমার এই স্ক্রিনে দেখা যাবে। তো এটাই হচ্ছে আমার বিম পেনিট্রেশন মেথড। তাও আমি একটু পড়ি যে এখানে কী কী লেখা আছে, এখানে লেখাই আছে আপনার বাসায় গিয়ে দেখলেই এটা বুঝতে পারবেন, দ্য ডিসপ্লে কালার ডিপেন্ডস অন হাউ ফার দ্য ইলেকট্রন বিম পেনিট্রেটস ইন টু দ্য ফসফর লেয়ার্স। আর এটা হচ্ছে দ্য স্পিড অফ ইলেকট্রনস অ্যান্ড দ্য স্ক্রিন কালার অ্যাট এনি পয়েন্ট ইজ কন্ট্রোলড বাই দ্য বিম অ্যাক্সিলারেশন ভোল্টেজ। অ্যাক্সিলারেশন মানে কি, বিমের যে গতি, ওই গতিটা যে ভোল্টেজ দিয়ে ইয়ে করে ওইটাই ঠিক করে এই ইলেকট্রনের যে গতি, এই গতিটা একটা ভোল্টেজ দিয়ে ফিক্স করে দেওয়া হয়। তো এই ইলেকট্রনের বিমটা আসলে পেনিট্রেট করবে কি করবে না এটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে, তাহলে ভোল্টেজের উপর। আমরা যখন ভোল্টেজ বেশি দিব তখন পেনিট্রেট বেশি করবে, ভোল্টেজ যখন কম দিব তখন কম পেনিট্রেট করবে। আচ্ছা, তো বিম পেনিট্রেশন মেথডে অ্যাকচুয়ালি যে যে কালার পসিবল সেটা হচ্ছে গিয়ে 4 কালার্স পসিবল, উইচ আর রেড গ্রিন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। সো হোয়াই রেড গ্রিন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, রেড আর গ্রিনকে মিশালে আপনার হয় হবে অরেঞ্জ, যদি বেশি গ্রিন আর বেশি রেড দেন দেখবেন যে ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, না আপনি বাসায় গিয়ে রেড আর গ্রিন মেশাবেন, মেশানোর পর দেখবেন যে যদি অল্প অল্প করে মেশান
তাহলে কমলা হচ্ছে ঠিক আছে যদি বেশি গ্রিন বেশন রেডের ভিতরে দেন দেখবেন ইয়েলো হয়ে যাবে সো আমি যেটা বললাম যে ওই দুটো কম্বিনেশন করলে রেড আর গ্রিন কম্বিনেশন করলে যে যে কালার পসিবল ওই ওই কালারগুলাই শো করবে আচ্ছা এর বাইরে কিছু শো করবে না তাহলে এইটা যেহেতু চারটা কালার শো করছে সো দিস পিকচার কোয়ালিটি ইজ নট দ্যাট গুড এটা আসলে এত ভালো না দেন নেক্সট যে মেথড ইউজ করা হয় ওটার নাম হচ্ছে শ্যাডো মাস্ক মেথড সো শ্যাডো মাস্ক মেথড কি এইখানে দেখেন তিনটা ফসফর ডটস ক্রিয়েট করা হয় তিনটা কি কি রেড গ্রিন ব্লু তার মানে কি এখান থেকেই শুরু আমার আরজিবি স্ক্রিনে সো আরজিবি যদি থাকে তার মানে ও যত ধরনের কালার পসিবল সব ধরনের কালারই জেনারেট করতে পারবে ঠিক আছে সো আমরা একটু দেখি এই জিনিসটা কেমন হয় ইউজড ইন কোন স্ক্রিনে বলেন তো এটা কোন স্ক্রিনে ইউজ করা হয় রাস্টার স্ক্রিনে ইউজ করা হয় ভ্যারিয়েশন আচ্ছা ডিজাইন ফর আরজিবি মনিটরস আচ্ছা তো দেখি আসলে কিভাবে কাজ করে তো বিম পেনিট্রেশন মেথডে যে সিস্টেমটা ছিল ওটা হচ্ছে আমার যে ফসফর স্ক্রিন ছিল এই ফসফর স্ক্রিনের ভেতরে আসলে কালার দেওয়া ছিল তাই না এই যে ফসফর স্ক্রিন ছিল এই ফসফর স্ক্রিনের ভেতরেই আসলে কালার দেওয়া ছিল কোনটা রেড কোনটা ব্লু কিন্তু শ্যাডো মাস্কের ভেতরে যেটা হবে সেটা হচ্ছে তিনটা ইলেকট্রন গান থাকবে তিনটা ইলেকট্রন গান দেখেন আছে এখানে এই তিনটা ইলেকট্রন গান কি করবে তিনটা থেকে তিন ধরনের কালার জেনারেট হবে একটা কি ব্লু একটা গ্রিন আর একটা রেড তো এর মাঝখানে একটা মেটাল শিট দেওয়া থাকে এই যে মেটাল শিট এবং মেটাল শিটে কি আছে কিছু ছিদ্র আছে তো এই ছিদ্রগুলা আসলে কন্ট্রোল করে যে এর লাইটটা কোন পয়েন্টে গিয়ে পড়বে আর এই স্ক্রিনে দেখেন এই স্ক্রিনে অনেকগুলো পিক্সেল আছে আচ্ছা তো এই স্ক্রিনে অনেকগুলো পিক্সেল আছে তো পিক্সেলগুলো দেখতে কেমন পিক্সেলগুলো দেখতে হচ্ছে দেখেন তিনটা ত্রিভুজ আকারে আছে পিক্সেলগুলো দেখতে ত্রিভুজ আকারে আছে দেখেন এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এইভাবে ঠিক আছে সো রেড গ্রিন ব্লু এবং প্রতিটা ত্রিভুজেই কি কমন প্রতিটা ত্রিভুজেই রেড গ্রিন এবং ব্লু এটা থাকবে তো ডেল্টা কেন বলা হয় ডেল্টা হচ্ছে আপনারা ম্যাথে দেখে থাকবেন এরকম একটা ডেল্টা সাইন আছে ত্রিভুজ আকৃতি রাইট সো এই জন্য এটাকে বলা হচ্ছে হচ্ছে ডেল্টা মেথড সো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এরকম পিক্সেলগুলো ত্রিভুজ আকৃতির করে বসানো আছে এগুলো কিন্তু প্রতিটা একটা একটা পিক্সেলই কিন্তু এটা শেপটা হচ্ছে ত্রিভুজের মতন তিনটা কালারের যে শেপ এটা হচ্ছে ত্রিভুজের মতন তো আমরা হচ্ছে এইখান থেকে কিভাবে কালার জেনারেট করব সো আমরা করব কি যে এইটা হচ্ছে আমার ফসফর স্ক্রিন না এটা না আগে ছবিটাই ওকে সো আমরা কিভাবে জেনারেট করব এইটা হচ্ছে আমার ফসফর স্ক্রিন এই ফসফর স্ক্রিনে আমার এই পিক্সেলগুলো বসানো আছে তো ও কি করবে ও হচ্ছে এই ফুটা দিয়ে বিম ফেলবে বিম ফেলার ফলে আমার যদি বেশি ব্লু দেয় বেশি রেড দেয় কম গ্রিন দেয় তাহলে কী কালার জেনারেট হবে অরেঞ্জ আবার যদি বেশি রেড দেয় কম গ্রিন দেয় তাহলে কী জেনারেট হবে ইয়েলো এইভাবে এই তিনটার যে বিম ওই বিমগুলো কম্বিনেশন করে এইভাবে ফেলা হবে যেন আমার যে কালার আমার পছন্দ সেই কালারটার জন্য জেনারেট করা হয় মোটামুটি কি বোঝা গেছে আচ্ছা তো এইটা আসলে কিভাবে ফেলে আমি যদি একটু একটু ক্লিয়ার আচ্ছা সো এইটা হচ্ছে ডেল্টা মেথড আর নেক্সট মেথডটা হচ্ছে ইনলাইন মেথড সো ইনলাইন মেথডে হচ্ছে আমার এই যে তিনটা বিম আছে গ্রিন বিম রেড বিম আর ব্লু বিম
তো এই রেড গ্রিন বিম রেড বিম ব্লু বিম আর ফসফর স্ক্রিনে দেখেন আগে যেরকম ডেল্টার মতো তিন ধরনের কালার ছিল না ওরকম তিন ধরনের কালার নাই তার বদলে কি আছে এরকম এক একটা ব্লক আছে এবং প্রতিটা ব্লকে তিনটা কালার পাশাপাশি সেট করা আছে এই যেরকম করে তিনটা কালার পাশাপাশি সেট করা আছে তো এই তিনটা কালার মিলে অ্যাকচুয়ালি আমার একটা পিক্সেল সাপোজ এই তিনটা কালার মিলে তার মধ্যে যে কালার ধরেন এই কালারটা বেশি আছে রেড আর গ্রিনটা একটু কম আছে মানে এই বিম থেকে যে আলো ফেলছে রেডে একটু বেশি ফেলছে গ্রিনে একটু কম ফেলছে তাহলে আমার কী কালার তৈরি হবে এখান থেকে অরেঞ্জ টাইপের একটা কালার তৈরি হবে সো এইটাই হচ্ছে গিয়ে কালার জেনারেশনের সিস্টেম যে কখনো আমার একটা রং বেশি ফেলবে কখনো একটা রং কম ফেলবে আপনারা ছোটোবেলায় যখন ড্রয়িং ট্রয়িং করতেন রং পেন্সিল দিয়ে খেলছেন তখন কিন্তু এই যে দুইটা কালার মেশালে দেখতে নতুন একটা কালার হচ্ছে সো সেম মেথড ইউজ করে এইখানে আমার তিনটা আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে এই তিনটা কালার দিয়ে আমরা হচ্ছে 16 মিলিয়ন কালার্স জেনারেট করতে পারি RGB দিয়ে শুধুমাত্র RGB দিয়ে RGB দিয়ে 16 মিলিয়ন কালার জেনারেট করা পসিবল ঠিক আছে সো আমরা এই আলোর কম বেশি আপনার যে ইয়ে দেখছেন আপনার যে কম্পিউটারের ডিসপ্লে দেখছেন ঠিক আছে কম্পিউটারের ডিসপ্লে এবং মোবাইলের ডিসপ্লে দেখছেন সবগুলাতেই হচ্ছে RGB সবগুলাই RGB সো সবগুলার পিক্সেলের ভেতরই আপনার RGB এরকম এরকম করে সেট করা আছে এমন সিস্টেমে সেট করা আছে তিনটা কালার যে এইটা এইটা বেশি দিলে এক কালার হবে এইটা একটু বেশি এটা একটু কম মানে মিক্সিং করে বিভিন্ন কালার জেনারেট করা হয় তো এইটাই বেসিক্যালি এই রং করার বুদ্ধিটা কাজে লাগিয়েই বেসিক্যালি এইখানে বানানো হয়েছে আর এই তিনটা কালার কেন দেওয়া হয়েছে এই তিনটা কালার দিয়ে আমার সব কালার জেনারেট করা পসিবল ঠিক আছে আচ্ছা তো এইখানে একটা ডট পিচ নামে আচ্ছা ইনলাইন মেথডের ডিসপ্লেটা কেমন থাকে এটা এখানে দেখানো আছে ইনলাইন মেথডে ব্লক বাই ব্লক থাকে আর হচ্ছে ওই যে ডেল্টা মেথডে কেমন থাকে এটা একটু দেখানো হয়েছে তো এখানে ডট পিচ বলতে কি বোঝায় তো ডট পিচ বলতে বোঝায় যে এইখানে দুইটা পিক্সেল লাইনের ভেতরের যে গ্যাপ সেটাকে বোঝা হচ্ছে ডট পিচ গ্যাপ মানে কি দেখেন এইখানে একটা গেছে না গ্রিন রেড ব্লু গ্রিন এখানে গেছে গ্রিন রেড ব্লু গ্রিন এরকম করে একটা প্যাটার্ন চলে গেছে না একটা লাইন আবার এর পাশেরটাও কিন্তু সিমিলার একটা লাইন এই দুইটা লাইন দেখেন একদম সেম দেখতে মানে এই দুইটা লাইনের ডিস্টেন্সটাই খালি চেঞ্জ কিন্তু লাইন দুইটার পজিশনিং সেম ঠিক আছে আবার এই দুইটা লাইনের পজিশন কিন্তু সেম দেখেন ব্লুর সাথে ব্লু এটার রেডের সাথে রেড ব্লুর সাথে ব্লু গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করছে এর পাশের লাইনে ব্লুর সাথে ব্লু ব্লুর সাথে ব্লু এভাবে এভাবে ম্যাচ করছে কোনটা দেখালাম এই যে এই দুইটা দেখবেন এই দুইটা ম্যাচ করছে এই দুইটা ম্যাচ করছে আর এই দুইটা ম্যাচ করছে সো এইটা হচ্ছে একটা লাইন এইটা হচ্ছে আর একটা লাইন তো এই দুইটা লাইনের ভেতরের যে ডিফারেন্স যে গ্যাপটা এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ডট পিচ সো ডট পিচ যত বেশি হবে ইমেজ কোয়ালিটি তত খারাপ হবে মানে আমার পিক্সেলগুলো যদি যত কাছে লাগানো থাকবে তত আমার ছবিটা দেখতে ক্লিয়ার হবে পিক্সেলগুলো যদি দূরে দূরে থাকে তাহলে ডট 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 মোরকার ছবি দেখা যাবে সো এইটা হচ্ছে ডট পিচের বিষয়টা আচ্ছা তো ডিসপ্লে আজকেই শেষ করে দিব ডিসপ্লে লাস্ট যেটা হচ্ছে ওইটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে সো হোয়াট ইজ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে হচ্ছে আপনারা এখন যে ডিসপ্লেগুলো দেখেন এইটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে সো ওয়াই ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেস আর মোর স্লিম ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা একটু দেখব সো হ্যাঁ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে চলছে সব জায়গায় এখন তো CRT দেখি না আমরা তাও এখনও ওই যে নীল খেতে গেলে দেখা যায় আর কি হ্যাঁ চায়ের দোকানে ও আচ্ছা ফ্ল্যাট প্যানেলেরই আর একটা
টেকনোলজি হচ্ছে প্লাজমা ডিসপ্লে, ঠিক আছে, ওখানে যাচ্ছি আমি। আচ্ছা, তো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, ওয়াই দিজ আর থিনার, কেন এটা থিন, এটা হচ্ছে কি, আচ্ছা, তো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের কিছু এক্সাম্পল হচ্ছে স্মল টিভি মনিটরস, ক্যালকুলেটরস, পকেট টিভি, ভিডিও গেমস, ল্যাপটপের যে স্ক্রিন, এগুলো। তো আমরা একটু দেখি যে আসলে এটার পিছনে মেকানিজমটা কি। এটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের একটা চিত্র। তো এইখানে বেসিক্যালি কি করা হয়েছে জানেন, এইখানে এই ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বুদ্ধিটা আসলে কিছুই না, এই বুদ্ধিটা হচ্ছে দেখেন আমরা সিআরটিতে কি করতাম, সিআরটিতে সামনে একটা স্ক্রিন ছিল এবং একটা ইলেকট্রন বিম মারা লাগতো, একটা ইলেকট্রন বিম শ্যুট করা লাগতো শো করার জন্য। তো সিআরটিতে এটা একটা প্রবলেম ছিল যে ইলেকট্রন বিম খুব কাছ থেকে শ্যুট করলে ও এত জায়গায়, দেখেন যদি আমি এই বিমটাকে কাছে নিয়ে যাই, বলতে পারেন যে স্যার আমি এই সিআরটিটাকে যদি ছোটো করতে চাই তাহলে কী করবো, ইলেকট্রন বিমটাকে কাছে নিয়ে যাব। ইলেকট্রন বিম কাছে নিলে কী হবে, ইলেকট্রন বিমটা আসলে খুব বেশি বেঁকাতে পারে না ইলেকট্রন, সো এই জন্য এটা আমাকে একটু দূরে রাখতে হয়, যেন আমার অল্প বেঁকালেই দূরে অনেক বেশি কভার করতে পারে। এটা যদি আমি কাছে নিয়ে যাই ও এইভাবে বিমটা মারতে পারবে না, দেখেন কত ডিস্টেন্স, ঠিক আছে, বেশি কাছে নিয়ে গেলে আমার বেশি হাতটা নাড়াতে হচ্ছে, যদি আমি দূরে যাই তাহলে আমি এইটুক নাড়ালেই পুরো স্ক্রিন কভার হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন কি না। আচ্ছা, তো এই জন্য এরা চাইলেই ওই টিভির যে সিআরটি মনিটরের পিছনে যে বক্সটা ওইটা চাইলেই ছোটো করতে পারে নাই, এই বিমটাকে সামনে নিয়ে যেতে পারে নাই, তার জন্য এরা কী বুদ্ধি করলো, তার জন্য এরা যেটা করছে সেটা হচ্ছে আমার স্ক্রিনটা থাকবে এইখানে, করছে কি ইলেকট্রন যে বিমটা আছে ওইটা আমার সরায় নিয়ে এইখানে নিয়ে গেছে সাইডে, সাইডে নিয়ে গিয়ে কী করলো, সাইডে নিয়ে গিয়ে এইখানে একটা মিরর বসিয়ে দিয়েছে, আয়না, ঠিক আছে। তো এই এখানে আয়না না, এখানে হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ডিফ্লেক্টর বলে এটাকে, সো ইলেকট্রোম্যাগনেটিক ডিফ্লেক্টর নামে একটা জিনিস মেশিন এখানে বসানো হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ডিফ্লেক্টর ইএমডি। সো ইলেকট্রোম্যাগনেটিক ডিফ্লেক্টর কাজ কি, আমার যে এই বিমটা আসে এই বিমটাকেও ঘুরায় দিচ্ছে, ঠিক আছে, এই বিমটাকেও ঘুরায় দিচ্ছে। সো আমার কী করা, কী হচ্ছে, এখান থেকে বিমটা আসতেছে ইলেকট্রোম্যাগনেটিক বলছে, মানে এইখানে ম্যাগনেটের কোনো একটা ব্যাপার আছে, ম্যাগনেট কী করে, ম্যাগনেট ইলেকট্রনকে কখনো টানে কখনো ধাক্কা দেয়, সো এরকম টানা এবং ধাক্কা দেওয়ার মাধ্যমে ও কী করে ইলেকট্রনগুলোকে আস্তে করে বেঁকায় দিচ্ছে। সো বেঁকায় দিলে কী হয়ে যাচ্ছে দেখেন, তো আমার এইখানে ছিল ওইটাকে আমি সরাই এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এইভাবে করছি, তাহলে আমার বক্সটার সাইজ ছোট হয়ে গেল না, আগে ছিল বক্সটার সাইজ এতখানি, এখন আমি জিনিসটাকে যদি সরাই এইখানে নিয়ে আসি, সাইডে নিয়ে আসি, সাইডে নিয়ে এসে যদি এইখান থেকে বিমগুলো মারি তাহলে আমার বক্সটার সাইজ দেখেন সিআরটির চেয়ে ছোট হয়ে গেল। সো দিস ইজ দ্য ফ্ল্যাট সিআরটি, এটা কিন্তু প্লাজমা না, ফ্ল্যাট সিআরটি, কারণ এখানে স্টিল ইলেকট্রন বিম ইউজ করা হচ্ছে। আচ্ছা, তো নেক্সট আসি হচ্ছে প্লাজমা প্যানেল। তো প্লাজমা কেন বলা হয় দেখেন, এইখানে প্লাজমা প্যানেলে কি আছে, একটা গ্লাস প্লেট আছে, এইখানে কিছু কন্ডাক্টর আছে, কন্ডাক্টর মানে কি যার ভিতর দিয়ে কারেন্ট পাস করে, কন্ডাক্টর, কিছু কন্ডাক্টর আছে এই গ্লাস প্লেটের ভিতরে, হরাইজন্টাল কিছু কন্ডাক্টর আছে, ভার্টিক্যাল কিছু কন্ডাক্টর আছে, এবং এইটা কিন্তু একটা বদ্ধ জায়গা, এর ভেতরে যে গ্যাস থাকে এই গ্যাসকেই অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে প্লাজমা, ঠিক আছে, সো এই গ্যাসকেই বলা হয় প্লাজমা। তো এই গ্যাসে, আচ্ছা, তো এইখানে
আপনাকে যদি স্পেসিফিকলি বলতে হয় যে এটার ভিতরে কি থাকে, যে জিঙ্ক সালফাইড ডোপ উইথ ম্যাঙ্গানিজ, এই যে এই যে এই যে বিমগুলো দেখছেন এটা হচ্ছে জিঙ্ক সালফাইড ডোপ উইথ ম্যাঙ্গানিজ, মানে জিঙ্ক সালফাইডের তৈরি বেসিক্যালি, যেটা বাংলায় বলতে গেলে জিঙ্ক সালফাইডের তৈরি। আচ্ছা, তো ওই কি করে এই যে গ্যাসটা থাকে এইগুলার ভেতর দিয়ে বিদ্যুৎ পাস করার মাধ্যমে ওই গ্যাসের ভিতরে একটা ছবি তৈরি করা হয়। সো প্লাজমা ডিসপ্লে মূলত সেইটা। তো এখন আমরা প্লাজমা ডিসপ্লেও ইউজ করি না, এখন কি ডিসপ্লে ইউজ করি, এখন আমরা ইউজ করি হচ্ছে এলইডি, এলসিডি আর এলইডি, এলসিডি আর এলইডি ডিসপ্লে ইউজ করি। তো এলসিডি ডিসপ্লে কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আচ্ছা, তো আমাদের আসলে একটু ল্যাবও করানো দরকার, আমি আসলে ল্যাব করাইনি। তো আমরা আপাতত প্লাজমা পর্যন্ত একটু মনে রাখি, যে আজকে প্লাজমা পর্যন্ত পড়েছিলাম, নেক্সট আপনারা এলসিডি আর এলইডি এই দুটো পড়ে শেষ করব। সো আজকে আমি একটু ল্যাবের কিছু জিনিস দেখাই, আপনারা একটু কোড ব্লকসটা ওপেন করেন, তো দেখেন তো কম্পিউটার গ্রাফিক্সের যে ইয়েটা ওটা চলে কি না। আমি বলছিলাম তো ওরা ঠিক করে দিয়ে গিয়েছিলো, এখনও একটু সমস্যা থাকতে পারে, যদি নাও চলে আপনারা কোডগুলো একটু খাতায় তুলে নেবেন সবাই, যেন পরবর্তী সময়ে আপনার বাসার কম্পিউটার বা অন্য কোথাও ইউজ করতে পারেন, কোডগুলো সবাই একটু তুলে নেবেন। আচ্ছা, ভিডিওটা অফ করে আবার অন করেন, আমি ল্যাবের জন্য তাইলে আলাদা ভিডিও হয়ে যাক, কারণ